স্বামী যেটা পছন্দ করে আপনি ওটা পছন্দ করেন আপনি উত্তম স্ত্রী হতে পারেন নি আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে না বাংলাদেশে এই বিষয়টা যদি স্ত্রীরা মেনে নিত আমার যা ধারণা এই দেশে বিদ্যাশ্রম তৈরি হতো না সেদিন আসছিলাম রাঙ্গামাটি থেকে দেখি কলেজের এক অধ্যাপক তার মাকে বিদ্যাশ্রমে রেখে গেছে আমরা মাহফিল শেষ করার পরে কর্তৃপক্ষ বলো হুজুর চলেন আমরা বিদ্যাশ্রম দেখাবো যে দেখি ওই মা বাসা মরার মাঝখানে অজ্ঞান হয়ে আছে কখনো হুঁশ কখনো বেহুঁশ ছেলেটার হাত ধরে বলে বাবা তোর জীবনের শেষ কথা বলি আমি যখন মারা যাব আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা বলে মা তুমি তো মারা যাবে প্রায় এক মাস আগে তোমাকে রেখে গেছি আমি আসতে পারি নাই ব্যস্ততার কারণে কর্তৃপক্ষ আজকে আমারে খবর দিয়েছে তুমি নাকি বাঁচবে না এই জন্য শেষ দেখা করতে আসলাম তো তুমি তো মারাই যাবে তখন আবার ফ্যান পাল্টানোর দরকার কি মা তখন ওর হাত ছেড়ে দিয়েছে চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে সন্তান ধরে ফ্যান আমি পাল্টাতে বলি কারণ আছে এই কারণে এক মাস আমি এখানে আছি এই ফ্যানটা ঘোরে না গরমের ভেতরে আমি এত কষ্ট পেয়েছি বারবার কর্তৃপক্ষকে বলি তোরে খবর দেই তুই আসিস না আমার তো মনে হচ্ছে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই তোরে এখানে আসা লাগবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তোর তো কষ্ট হবে এই জন্য তোরে আমি আগে থেকেই বলি তুই ফ্যানটা পাল্টিয়ে দিবে আমি মরণের পরে অন্তত তুই যেন কষ্ট না পাস সম্মানিত মা বোন যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আল্লাহর কসম পৃথিবীর কোন স্বামী চাইবে না তার মা আর বাপকে আলাদা করে নিজে আরামে খেতে কারণ একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন এখন আমি নিজে টের পাচ্ছি আপনাদের এই ছোট মনের কারণে আজ সন্তান আমরা হাজারো বাধ্য হই মা বাপকে ডিলেট করে দিতে এই কথা বলছেন না কেন আপনি তো নেককার স্ত্রী হতে পারলেন না স্বামী যেটা পছন্দ করে না ওইটা আপনি পছন্দ করেন আপনার মায়ের কথা আপনার মনের কথা শুনে এই কথা বলছেন না কেন আজ বাংলাদেশে হাজারো বৌমা ওরাও চায় একসাথে থাকতে কিন্তু ওই পুত্রবধূর মা আর ওই বড় বোন বারবার খোঁচায় আলাদা হয়ে যা আরামে খেতে পারবি এরকম বুদ্ধি দেওয়ার মতো শাশুড়ি আছে না নেই কার শাশুড়ি আছে হাত তোলেন এই যে আহা তাও তো একজন আছে আল্লাহর রাসূল